আমি আমার স্ত্রীকে ডেলিভারির জন্য চিকিৎসার জন্য আমি ক্লিনিকে নিয়ে যাই, এস এম ক্লিনিক, যে কারো মাধ্যমে। তো ওইখানে নিয়ে যা আমাকে ডাক্তার দিয়ে ভালো চিকিৎসার নাম করে, ডাক্তার ছাড়া ক্লিনিক মালিক ওনার ছেলে ওনার মেয়ে এরা মিলে, যাদের কোনো সার্টিফিকেট নাই, লাইসেন্স নাই, সিজার করে কাটাকাটি করে বাচ্চা ডেলিভারি করে আমার মিথ্যা সংবাদ দিয়েছে যে নর্মাল হয়েছে। একেবারে শেষ মুহূর্ত সে সময় আমাকে রাত 12টা 1টার দিকে বলতেছে যে আমরা আর পারলাম না, মেডিকেলে নিয়ে যাবো। হ্যাঁ, আমাদের এখানে সব গোপন রাখছে যে নর্মাল হয়েছে, ওইখানে যে ডাক্তার আমাদের পরীক্ষা নিরীক্ষা করে বলে যে প্রথম কথা বলছে যে ফুলদানি একাংশ ভিতরে রাখছে এবং কি এই জরায়ুর রগ কাটছে এবং কি আরেকটা রগ কাটছে, আর বাচ্চাটা ধস্তা ধস্তি করে কানার কারণে ভিতরের মাংসপেশিতে ফাটল ধরছে, এই জন্য 7 ব্যাগ রক্ত দিয়ে আমরা রোগী বাঁচাতে পারিনি। তা আমি এই হত্যাকারীদের বিচার চাই এবং কি কয়টা খুন করলে একজন সে মার্ডার কেসের আসামি হয় আপনারা তদন্ত করেন। এরকম গ্রামে সহজ সরল মানুষের এই জীবন নিয়ে খেলা করতে চাচ্ছে, মার্ডার করতে চাচ্ছে, আর 10,000, 20,000, 50,000 করে তারা আপোষ করতে চাচ্ছে। আপনারা, আমি দৃষ্টি আকর্ষণ করছি ছাত্র সংগঠন নাহিদ ভাই সবার, যে এখন আমরা ন্যায় বিচার পাওয়ার আশা আছে আমার, যে এখন তদন্ত করেন। এরা অনেক মার্ডার করছে, শুধু আমার এটা না, আমি 4টা প্রমাণ দিচ্ছি এবং কি ঠিকানাও দিচ্ছি, যেগুলো 20,000, 10,000 করে মীমাংসা করছে। এর আগে 2 বার সিলতলা হয়েছে কিন্তু তারা অনেক হাই লেভেলের লোক, তাদেরকে বন্ধ করে রাখতে পারেনি। আমাকেও টাকার অফার দিচ্ছে কিন্তু আমি চাই না আমার মতো কেউ ভুক্তভোগী হোক, আমি টাকার কাছে মাথা নত করবো না, আমি শাস্তি চাই ওদের। এবং সর্বপ্রথম ক্লিনিকে এখনো চলতেছে, এটা কোনো বন্ধ হয় না। নর্মাল বাচ্চা তার কথা চিকিৎসা করছে, রোগী চিল্লাচ্ছে এরকমভাবে, চিল্লাচ্ছে না, জান গেল। তারপর তখন আমরা নামাজ পড়েছি, আমরাও গেলাম, আমরা তো বসে থাকলো, আমরাও রাখলো। তারপর তখন মানে দুইটা লোক ধরলো, একটা মানে ছেলে মানুষ, দুইটা মহিলা মানুষ, দুইটা আমরা বের করে দিল। আপনারা বের হন, আমরা বের হয়ে গেলাম, বের হয়ে গেলাম একটু পরে তখন কী করলো, তখন রোগী খুব চিল্লাচ্ছে, প্যাট গেল, জান গেল, জ্বলে যাচ্ছে, এরকমভাবে খুব মানে পিয়াজিল আছে। তারপর আমরা কাছে ঢুকতে দেয় না, দরজাতে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে থাকতে তখন কতক্ষণ আনতো তখন বাচ্চাটা হলো, বাচ্চাটা কান্না শুনে আমরা তখন জোর করে দরজা খুলো, যখন বাচ্চাটাকে নিলাম, নিয়ে এখন বুকে করে তখন আর একটা উন্নয়ন হয়ে গেলাম। বাচ্চাটা কিন্তু সমস্যা হয়ে গেছে, বাচ্চাটা শ্বাসপ্রশ্বাস করছে, তখন ই লাগালে অক্সিজেন লাগালে, আরেকটা তখন অক্সিজেন লাগিয়ে তখন বাচ্চাটাকে আমি নিয়ে আসতে তখন আমার ভাবি ছিল মেজোবাড়ি, আমার মেজোবাড়ি তখন ওই গোয়াতে, আর ব্লাড মানে অনেকগুলো ব্লাড গেছে। সেদিন আমার ভাই বউটাকে বাড়ি থেকে সুস্থ রোগীকে নিয়ে গেল, এই নিয়ে যাওয়ার কথা কিন্তু মেডিকেল, আমার বড় ভাই সে সৌদি আরব থেকে আসলো, সে বলছে কি যে মেডিকেলে নিয়ে যাও, কিন্তু এখানে দালালের চক্রান্ত কি, এই যে মিজান যে দালাল সে বলছে এসএমএস ক্লিনিকে যাও, এখানে দিনাজপুর থেকে ডাক্তার আসবে, কিন্তু অথচ এই রুগী সে পেটাই দিছে কিন্তু ডাক্তার আসে না। এই ডাক্তার না আসার কারণে এই যে বুদ্ধ এই সাইদুল ইসলাম এবং তার ছেলে, তার পরিকল্পিতভাবে স্ত্রী ও মেয়ে ও এভাবে পরিকল্পিতভাবে বলে কি যে নর্মালে বাচ্চা হবে, নর্মালে বাচ্চা হওয়ার পরে কিন্তু আমাদের 2 জন লোক গেছিলো, আমার ওয়াইফ গেছিলো, আমার বোন গেছিলো, আমার ভাই গেছিলো, এদেরকে বাইরে রেখে গেট বন্ধ করে পরিকল্পিতভাবে তারা সাইড কাটে, সাইড 2 ইঞ্চি জায়গাতে 6 ইঞ্চি কাটার পরে বাচ্চা খালাস করার পরে আমাদের লোকজনকে বলে কি যে বাচ্চা নর্মালে হয়েছে, কিন্তু অথচ তারা সাইড কাটছে, রুগীর রক্তটা শূন্য করে দিচ্ছে, রুগী মারা যাচ্ছে, রুগীর পেট ফুলে যাচ্ছে, রুগী চিল্লাচ্ছে, কইছে আমরা ঠিক হবে, এখানে থাক, এখানে এভাবে আর কিছুক্ষণ ধৈর্য ধরো। এভাবে 7টা থেকে 11টা পর্যন্ত দেখছে সাইদুল ডাক্তার যে এই ক্লিনিকে তো বাঁচা সম্ভব না, তখন অ্যাম্বুলেন্সে করে সে তার পরিবহনে করে দিনাজপুর মেডিকেলে নিয়ে যায়। মেডিকেলে নিয়ে যাওয়ার সময় তার গাড়িতে বাতি নাই, তার গাড়ি পাংচার, এভাবে দুই ঘন্টা সময় লেট করছে। এরপরে দিনাজপুরে যাই আমরা, ভর্তি করার পরে বড় ডাক্তার দিনাজপুর মেডিকেলের ডাক্তারেরা যথেষ্ট চেষ্টা করার পরে বললো কি যে ক্লিনিকে তো তোমাদের রুগীকে শেষ করে দিছে, তোমরা ওইখানে যাও, ক্লিনিকের ব্যবস্থা করো, ক্লিনিকের ওপরে মামলা করো। এরপরে আমরা মামলা করার পরিস্থিতি নেওয়ার পরে আমরা যাক, দুর্ঘটনা হওয়ার পরে আমি বাচ্চাকে নিয়ে ব্যস্ত আছি, যে বাচ্চাটাকে মানুষ করা আমার একটা দায়িত্ব, কিন্তু আমি দেশের কাছে বিচার চাই এবং ছাত্র ভাইদের কাছে বিচার চাই যে পরিকল্পিতভাবে একটা সুস্থ লোককে কীভাবে সে ডাক্তার ছাড়া খুন করে। এই পরিকল্পিতভাবে খুনির আমি ফাঁসি চাই এবং সাজা চাই, এই কারণে আমরা কিন্তু কোনো জায়গাতে যেতে পারি না, আমরা কিন্তু আসলে শিক্ষিত না, আমরা যার কাছে যাই রাস্তা পাই না। এটা যেহেতু পরিকল্পিতভাবে খুন করছে, তোমরা আইনের আশ্রয় নাও, আমরা আইনের আশ্রয় নিয়েছি, আমাদের এটাই দাবি যে তাদের আমরা ফাঁসি চাই। আমাদের জেলা ম্যাজিস্ট্রেট ম্যাডাম আছেন, আর হচ্ছে আসলে যারা পিবিআই অফিসাররা আছে, সবার সহযোগিতায় আমরা, প্রশাসনের সহযোগিতায় আমরা আমার বোনের লাশটাকে আবার হচ্ছে আসলে উত্তোলন করার ব্যবস্থা করেছি। আমরা আজকে নিয়ে যাবো ফরেন্সিক ল্যাব পর্যন্ত পৌঁছে আমরা দেখবো যে আসলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা কীভাবে আমরা সত্যটাকে পৌঁছাতে পারি। অপরাধীরা এই
আমরা সাইদুলের ক্লিনিক এস এম 10 মাইলের এস এম ক্লিনিকের যে অপরাধীরা দালাল চক্ররা কীভাবে নিরীহ মানুষের জীবন কেড়ে নেয় সাধারণ এই ক্লিনিক নামক ব্যবসাটা খুলে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে কঠোর থেকে কঠোর দৃষ্টান্ত একটা শাস্তির ব্যবস্থা যেন আমরা করতে পারি এই জন্য আমরা আমরা সবাই হচ্ছে আসলে যে সবার সাহায্য সহযোগিতা কামনা করছি। এটি যে পরিকল্পিত হত্যা সেটির সুষ্ঠু বিচার চাই এবং এই ক্লিনিকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা চাই যে এই ক্লিনিকটি যাতে বন্ধ হয়ে যায় এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের কঠোর থেকে কঠোর শাস্তি চাই, যাতে করে এই ক্লিনিকগুলো পরবর্তীতে এরকম কোনো মেয়ের সাথে মায়ের সাথে বোনের সাথে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। বর্তমান সমাজে যে নাহিদ ভাই আছেন বা হচ্ছে আপনার আসিফ ভাই আছেন তাদের কাছে আমি অবগত করতে চাই যে আমরা পরবর্তীতে আজ থেকে পাঁচ তারিখের আগে আমরা এই দেশে বিচার ব্যবস্থা সম্পর্কে আসলে খুবই হীন ছিলাম। আমরা যে বিচার পাবো এটা আমরা আসলে কি বলবো, বিচার ব্যবস্থা এতই লণ্ডভণ্ড ছিল। আমরা চাই বর্তমান সময়ে বিচার ব্যবস্থা অনেক আইনসঙ্গত হয়েছে, আমরা বিচার ব্যবস্থার কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যে মানে সঠিক বিচারটি চাই, যাতে করে এই সমস্ত ক্লিনিকগুলো আর এই ধরনের চিকিৎসামূলক ব্যবসা করতে না পারে। এই জন্য আমি এই ক্লিনিকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি করছি। কেস চলাকালীন আমার অনেক বাধা হয়, এর জন্য পাঁচ মাস পর আমার লাশ তুলতে আর কি অনেক দেরি হলো, বা এই পাঁচ মাস পর আমার পোস্টমর্টমের জন্য লাশ উত্তোলন হলো। আমি সর্বস্তরে সবার কাছে আমি সহযোগিতা চাই আমি বিচার পাওয়ার জন্য, এবং কি যারা মিডিয়া আছেন আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমরা এখানে আদালতের নির্দেশনা মোতাবেক বিশেষ মোসাম্মদ আফরিন আক্তারের লাশ উত্তোলনের জন্য এসেছি, আর ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর থেকে আমি ছিলাম, এবং এখানে আমাদের বেশ সুষ্ঠুভাবে আমাদের কাজ সম্পাদিত হয়েছে। আমাদের যা অবজারভেশন আছে সেটা আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধতন কর্তৃপক্ষ বরাবর পাঠিয়ে দেবো। দায়িত্ব ছিল সেটা হচ্ছে এখানের উত্তোলন পর্যন্ত, ঠিক আছে, এরপরে ফরেন্সিক তার দায়িত্ব পালন করবে এবং ওখান থেকে তাদের যে রিপোর্টিং সেটা তার উদ্ধতন কর্তৃপক্ষ বরাবর করে দেবে, আর আমার এখানে যে অবজারভেশন ছিল সেটাও আমি কর্তৃপক্ষ বরাবর করে দেবো। এই মামলার তদন্তকারী কর্মকর্তা আমি, বিজ্ঞ আদালতের নির্দেশে মামলাটির ডিসিস্ট আফরিন আক্তারের মৃতদেহ লাশ সাথে উত্তোলনপূর্বক মামলার যাবতীয় পোস্টমর্টম সহ অন্যান্য কার্যাবলী সম্পাদনের জন্য আজকে মৃতদেহ কবর থেকে উত্তোলন করেছি। এখন ফরেন্সিক মেডিসিন বিভাগ দিনাজপুরে প্রেরণ করব। মৃতদেহ ময়নাতদন্ত শেষে তারা আবার পুনরায় এই পারিবারিক কবরস্থানে দফন করবে। তদন্ত অব্যাহত আছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।